শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। 26শে জানুয়ারি উপলক্ষে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। কমপ্লেক্সে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, তার ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তব শুভ নামে যাবে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জন ধন মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে
কত রকম পোশাক তুই মাখছেন কে কালি এমনি করে লম্ফ দিয়ে ভেজি যখন দেবে মুন্ডু কেমন আটকে যাবে হাসছে সে তাই ভেবে নাচগুলো তোমাদেরকে আওয়াজ দিয়ে দেখাতে পারলাম না, কপিরাইট এসে যাবে, কিন্তু খুব ভাল লাগছিল দেখতে। যাই হোক, অন্য সবগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলো। কিন্তু এসে ঘরের কাজে লেগে গেছি, রূপালী আসেনি, তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ না সকাল সকাল তো মাঠে চলে গিয়েছিলাম, সমস্ত প্রোগ্রাম দেখলাম। কেমন লাগলো তোমাদের? আমার কিন্তু বেশ লেগেছে, সব মিলিয়ে ঘরোয়া অনুষ্ঠান বেশ ভালো লেগেছে। আমাদের রূপালী একদম কামাই করে না, অনেক দিন পরে ও বাপের বাড়ি গেল। আর আমি আজকে কি করেছি, জলের মধ্যে একটু হারপিক আর একটু ফিনাইল দিয়ে মুছেছি, এতে ঘরটা না বেশ পরিষ্কার হয়। আর নিজেরা মুছলে যেটা হয়, কোনা গুবজি সব মানে বাড়ে বাড়ে পুছে যেন আরও বেশি দেরি হয়ে যায়, মানে বেশি পরিষ্কার করে করতে গিয়ে আরও দেরি হয়ে যায়। তো কী আর করা, এইসব করে নিয়ে তারপরে আমি স্নান ফান করব। ততক্ষণে আজকের ব্রেকফাস্ট কমপ্লেক্স থেকেই প্যাকেট সিস্টেম করেছে, তো আমার বর আসার সময় নিয়ে চলে আসবে। ততক্ষণে আমি সমস্ত কাজ সেরে পুজো পুজো দিয়ে স্নান ফান করে নেব, তারপরে নিয়ে বর যখন জলখাবারটা নিয়ে আসবে তখন খাবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এদিকে দেখো, জলখাবার নিয়ে এসেছে, প্যাকেটে আমার মেয়ে খাবে না, মেয়েকে অন্য খাবার দিয়ে দিয়েছি। আর আমরা খাচ্ছি, রাধা বল্লভী দিয়েছে আলুর দম আর জয়নগরের মোয়া, এই দিয়ে জলখাবার হয়ে গেল। আর একজন দেখো শরীর ঠিক নেই, দাও ওনার কাজ করা চাই, মটরশুঁটি ছাড়াচ্ছে, অতগুলো ছাড়িয়েছে, উপর হয়ে শুয়ে শুয়ে কোমরে শেক নেদানিতে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, হট প্যাট কোমরে আর উনি মটরশুঁটি ছাড়াচ্ছেন। দেখি দুটো মটরশুঁটি দিয়ে তো একটু হেভি খেতে, হেভি খেতে রে মটরশুঁটিটা খেতে হেভি। দুপুরের খাবার নিয়ে বসে গেছি, আজকে কিন্তু রান্না মধ্যে করেছি খালি, দেখো এই ডালটা কালকে বানিয়েছিলাম লাউ ডাঁটা দিয়ে, সেটা বেঁচে আছে, তারপরে নিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি সেটাও বেঁচে আছে, বানিয়েছি খালি পোস্ত বড়া আমি, এটা একটু বেশি করে বানিয়েছি, আর ডাল ছিল খানিকটা সেটা শুকিয়ে নিয়েছি, কুমড়ো আলু সেদ্ধটা বানিয়েছি আর লাউ পাতা বাটা, এইগুলো কালকে বানিয়েছিলাম লাউ পাতা বাটা, কুমড়ো আলু সেদ্ধ আর পোস্ত বড়াটা করেছি আজকে। তো চলো খেয়ে নিই আমরা সবাই। ডিনারে বানিয়েছি আলুর দম, নতুন আলু থাকলে আমার বর এই আলুর দম বারবার খেতে চাই, তাই মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়েছি আর গরম গরম রুটি। আর শাল পাতায় কেন খাওয়া হচ্ছে, কেন খাওয়া হচ্ছে শাল পাতায়? কারণ রূপালী আসছে না, লিমা আসছে না, লিমা আসছে না বলে শাল পাতা, আর ঠান্ডা জলে বেশি হাত দিতে নেই এখন। আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।